সর্বনাশ হয়ে গেছে বস। সর্বনাশ? কিসের সর্বনাশ? কার সর্বনাশ? আপনার সর্বনাশ। আমার সাথে ইয়ার্কি করিস? ইয়ার্কি নয়, সমস্ত গোল্ড পুলিশ আটক করেছে, চুম্বন আর খবিরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, তাহলে তো আসলই সর্বনাশ হয়ে গেছে। ওরা মুখ খুললে আমাকে দেশ ছেড়ে পালাতে হবে। এক্ষুনি উকিল সাহেবকে খবর দে, যেভাবে হোক ওদেরকে কোর্ট থেকে ছাড়াতে হবে। হ্যালো, শিকদার বলছি। ও পার্টনার, কবে আসছো? দুই একদিনের মধ্যে? ঠিক আছে, ওকে। কেয়া, কেয়া, দয়া করে গোসলটা একটু তাড়াতাড়ি সেরে নাও না। আমার গোসল নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আজ আজ মায়ের সাথে দেখা করতে যাওয়ার কথা, ভুলে গেছো নাকি? কুইক! ওহো, তাই তো, তুমি তৈরি হয়ে নাও, আমি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, তাড়াতাড়ি। এত টাকা দিয়ে তুই কি করবি? দরকার আছে দাও। তা তো দেব, কিন্তু নো কিন্তু মা, সাগরকে তুমি নিঃসন্দেহে টাকাটা দিতে পারো। বলছিস? বলছি, কারণ সাগর একটা টাকাও নষ্ট করবে না, বরং দেরি হয়ে যাচ্ছে, দাও না। দাও কি মহান বন্ধু, কোথায় যাওয়া হচ্ছে? নিশ্চয় নিশ্চয় পরোপকার করতে। তুইও তো গরিবের সেবক, জনসেবায় ব্যস্ত, যার জন্যে মায়ের কথা একদম মনে পড়ে না। ঠিক বলেছেন মা, দিন রাত শুধু ডিউটি আর ডিউটি, আপনার কথা মনে করবে কখন? এই দেখো, আসতে না আসতেই নালিশ শুরু হয়ে গেল। তুমি বলো মা, পুলিশের চাকরি মানে ইমার্জেন্সি? তাই বলে কি আত্মীয় স্বজন মা বাবার কথা ভুলে যেতে হবে? আর কোনোদিন ভুল হবে না, কিন্তু এই এই রাম ছাগল দুটোকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করো মা। তোর গলায় দড়ি লাগিয়েছিস বলে কি আমাদেরকে কোরবানির গরু বানাতে চাস? কেন সাগর ভাই, বিয়ে করা কি খারাপ নাকি? না না, খারাপ হবে কেন, বিয়ে খুব ভালো জিনিস। তা কোথাও পছন্দ টছন্দ করে রেখেছো নাকি আমাদেরই খুঁজতে হবে? আমার জন্য তোমাদের ভাবতে হবে না, প্রয়োজন হলে আমি নিজেই খুঁজে নেব। বাবারে, একটু কি তোর মনে পড়ে না এ মায়ের কথা? সেই যে আমার বুক খালি করে তুই চলে গেলি, এত বছর হলো আর ফিরে এলি না, কোথায় হারিয়ে গেলি?